হাসান বজ্র রহমতুল্লাহি খুব ভাবুক ব্যক্তি ছিলেন, হৃদয় স্পন্দিত লোক, মনে সবসময় ব্যথা অনুভব করতেন। এমন চিন্তিত ছিলেন কেমন যেন জাহান্নাম শুধু হাসান বজ্রির জন্য তৈরি করা হয়েছে। হযরত ইব্রাহিম ইয়াশকুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হাসান বজ্রির চেয়ে অন্য কোনো ব্যক্তিকে এত চিন্তাশীল দেখিনি। দীর্ঘ সময় ধরে তিনি ভেবে সময় কাটাতেন। তাঁকে দেখে আমার মনে হতো তিনি সাম্প্রতিক সময়ে বিপদে আক্রান্ত হয়েছেন। হযরত হাসান বজ্রি লোকজনকে ভাবতে বলতেন, ব্যথিত হতে বলতেন। ভয়ভীতি একটি বিশেষণ, সেই গুণটি লোকজনের হৃদয়গ্রাহী করতে বলতেন। নিরাপদ হওয়ার আগ পর্যন্ত তোমরা ভীত সন্ত্রস্ত থাকা, ভয়তরাশি হওয়ার আগ পর্যন্ত নিরাপদ থাকার চেয়ে অতি উত্তম। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করতে আসলো, বলল, হে আবু সাঈদ, কোন জিনিস হৃদয়ে ভয়ভীতি সঞ্চার করে? তিনি বললেন, ক্ষুধা। লোকটি আবার বলল, তাহলে দুশ্চিন্তা দূর করে কোন জিনিস? তিনি বললেন, পরিতৃপ্তি। ক্ষুধামুক্ত জীবনযাপন করলে মানুষের মনে ক্ষুধাভীতি হ্রাস পায়। রাতের বেলায় নামাজে সময় অতিবাহিত করতেন, দীর্ঘ সময় ধরে কাঁদতেন। আলী ইবনে জায়েদ বলেন, তিনি একদিন হযরত হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহির নিকট ছিলেন। তিনি দেখেছেন হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহি সারা রাত ধরে ইবাদত বন্দেগিতে কাটিয়েছেন। লোকটি বললেন, হে আবু সাঈদ, এই রাতে তো আপনি আমাদেরকে কাঁদালেন, আপনি এত কাঁদেন কেন? তিনি বললেন, আলী, আমি মনে মনে বলেছি, হে হাসান, হয়তো তোমার কোনো আমলের প্রতি মহান আল্লাহ তাআলার দৃষ্টি পড়ার পর তিনি বলেছেন যে তোমার যা ইচ্ছা তাই আমল করো, এসব আমল আমার দরকার নেই। হযরত হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহি লোকজন নিয়ে রাস্তার পাশে বসে আছেন। এমন সময় জনৈক ব্যক্তি বলল, হে আবু সাঈদ, আমি একটি ঘর বানিয়েছি, আমার একান্ত ইচ্ছে আপনি একটু আমার বাড়িতে আসবেন এবং ঘুরে দেখে আমার জন্য বরকতের দোয়া করবেন। হযরত হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহি লোকটির ঘর দেখার উদ্দেশ্যে সাথে থাকা লোকজনকে নিয়ে রওনা হলেন। বাড়িতে এসে বাড়িওয়ালাকে বললেন, পৃথিবী ও জগতের লোকজন তোমাকে ধোঁকা দিয়েছে, আকাশবাসী তোমার প্রতি বিরাগভাজন হয়েছেন, নিজের ঘর নষ্ট করে অন্যের ঘর বানালে। এ কথা বলে তিনি লোকজন নিয়ে ফিরে গেলেন। লোকজন হযরত হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে এসে দেখে তার বাড়ির একটি দেয়াল বাঁকা হয়ে পড়ো পড়ো অবস্থায় উপনীত। একজন বলল, হে আবু সাঈদ, দেয়াল ধসে পড়ার আগেই বানিয়ে ফেললে ভালো হবে। হযরত হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহি বললেন, অনেক দূর, অনেক দূর, বিষয়টি আরও দ্রুত, মৃত্যুর বিষয়টি আরও দ্রুত। কারণ হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে স্বল্পমেয়াদি আশা করা যথার্থতা থাকলেও দীর্ঘমেয়াদি আশা করা ছিল নিছক বাতুলতা। 110 হিজরি সালের 5 রজব তারিখে জুম্মার রাতে 89 বছর বয়সে হযরত হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহি বজরানগরীতে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা বজরার লোকজন কান্নায় ভেঙে পড়ে যায়। সমগ্র বজরার প্রায় সকল মানুষ তাঁর জানাজায় অংশ নিয়েছিলেন। এই কারণে আসরের নামাজের সময় বজরার জামে মসজিদ খালি ছিল। বজরার ইতিহাসে এমন ঘটনা ছিল এটাই প্রথম। অন্যান্য সুফি সাধকদের কাছেও তিনি একজন অনুকরণীয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। তার ব্যক্তিত্ব সমসাময়িক সুফি সাধকদের উপর গভীর প্রভাব ফেলেছিল। এবারে হযরত হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু ভিত্তিহীন ও মিথ্যা কথা বিভিন্নভাবে প্রচার করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছি। অনেকেই বলে থাকেন হযরত হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহি নাকি সাহাবি ছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্মগ্রহণ করেন। ইতিহাসের সামান্য ধারণা আছে এমন যে কোনো মানুষই জানে যে এটি একটি অলীক ধারণা। কারণ হাসান বজ্রি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন তাবেঈ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নয়, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ দিকে জন্মগ্রহণ করেছেন। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় তার বয়স ছিল 14 বছর। এই ঐতিহাসিক তথ্যাদির বিচারে উপরোক্ত ধারণার কোনো ভিত্তি থাকে না। এই জন্য তাজকিরাতুল আউলিয়া
কিংবা এ জাতীয় বইপত্রে এ বিষয়ে যত বর্ণনা উল্লেখ করা হয়েছে সব মওজু ও ভিত্তিহীন। হযরত হাসান বজরি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আরও একটি বানোয়াট ও মিথ্যে কথা প্রচলিত, সেটা নিয়ে বলছি। যেমন হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি ও রাবেয়া বজরি রহমতুল্লাহ আলাইহি দুজনের কথাবার্তা, আলোচনা ইত্যাদি আমাদের সমাজে অতি পরিচিত, অথচ দুজন সমবয়সী বা সমসাময়িক ছিলেন না। রাবেয়া বজরি 100 হিজরি বা তার কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেন। তিনি 180 বা 181 হিজরিতে ইন্তেকাল করেন। অন্যদিকে হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন তখন রাবেয়া বজরি রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 10 থেকে 11 বছর ছিল। এ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে এই দুজনকে নিয়ে প্রচলিত গল্প কাহিনীগুলো সবই বানোয়াট। হযরত হাসান বজরি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আরও একটি বানোয়াট কথা প্রচলিত আছে। যেমন হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তরিকত গ্রহণ করেন বা চিস্তিয়া তরিকতের খিরকা, লাঠি ইত্যাদি গ্রহণ করেন। এই কথাটি একেবারেই ভিত্তিহীন। হাসান বজরি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 13 ছিল তখন 35 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন এবং খিলাফতের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন। এরপর আর হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেননি। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বসে শিক্ষা গ্রহণের কোনো সুযোগ পাননি। 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। আমরা সহজেই বুঝতে পারি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর যোগ্যতম সন্তানগণ, অগণিত নেতৃস্থানীয় ভক্ত, ছাত্র ও সহচরদের বাদ দিয়ে মাত্র 13 বছরের কিশোরকে খিরকা ও খেলাফত দিয়ে যাননি বা সাজ্জাদ নসীন করেননি। এটাই প্রকৃত সত্য। হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন। তিনি তাবিঈগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস, ফকিহ, মুজাহিদ, ওয়াজিজ ও সংসার ত্যাগী বুজুর্গ ছিলেন। হাদিস ও ফিকহ শিক্ষাদানের পাশাপাশি জাগতিক লোভ লালসার বিরুদ্ধে এবং জীবনকে আল্লাহর ভালোবাসা ও আখিরাত কেন্দ্রিক করার জন্য ওয়াজ করতেন। সঙ্গীগণের সাথে বসে আখিরাতের কথা স্মরণ করে আল্লাহর প্রেমে ও আল্লাহর ভয়ে কাঁদাকাঁদি করতেন। তাঁর এ সকল মজলিসের বিশেষ প্রভাব ছিল সে যুগের মানুষদের মধ্যে। পরবর্তী যুগের অধিকাংশ সুফি দরবেশ তাঁর প্রেরণায় উদ্বুদ্ধ হয়েছেন এবং তার থেকে শিক্ষা নিয়েছেন।